আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকের নতুন আপডেট খবর। আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম, মালয়েশিয়ার সকল অবৈধ প্রবাসীদের জন্য সুখবর। আপনারা যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাবেন, স্পেশাল পাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, এবং আপনারা যারা অবৈধ থেকে বৈধ হবেন, বৈধতার কিছু নতুন আপডেট খবর হয়েছে। প্রোগ্রাম আর্টিকে আপনারা 2022 সালেও বৈধ হতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন গুরুত্বপূর্ণ আপডেট সুখবর। আজকের এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রিয় মালয়েশিয় প্রবাসী ভাইরা, বেশ কয়েকদিন যাবত আমি আপনাদেরকে কোনো নিউজ শেয়ার করি না, আমি একটু ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম। তাছাড়া বর্তমানে আমি একটু লং টাইম ডিউটি করি, সেজন্য সময় একটু কম পাই। তবে আজকের পর থেকে আপনাদেরকে আমি আবার নিয়মিত নিউজ শেয়ার করার চেষ্টা করব। প্রথমে বলি যে মালয়েশিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইটে আজকে জানিয়ে দিয়েছে যে স্পেশাল পাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং বৈধতা প্রোগ্রামের কিছু নতুন আপডেট খবর। প্রথমে বলি যে প্রোগ্রাম রিকালিব্রাসি পুলাং নিয়ে প্রবাসীরা ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত সর্বমোট কতজন অধিবাসী স্পেশাল পাস নিয়ে দেশে গেছে, এরকম একটি রেকর্ড ইমিগ্রেশন থেকে জানিয়ে দিছে ইমিগ্রেশন প্রধান দাতুক শ্রী খায়রুদ্দিন জামি। তিনি জানিয়ে দিচ্ছেন যে ডিসেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত সর্বমোট 1,50,000 অধিবাসী নিজ নিজ দেশে স্পেশাল পাস নিয়ে দেশে গেছে। তাদের মধ্যে যে তিনটি দেশের নাগরিক সবচেয়ে বেশি দেশে গেছে, 1 নম্বরে আছে হচ্ছে ইন্দোনেশিয়ান নাগরিকরা। ইন্দোনেশিয়ান নাগরিকরা দেশে গেছে 77,627 জন অধিবাসী প্রোগ্রাম রিকালিব্রাসি পুলাং এর মাধ্যমে। এবং 2 নম্বর আছে বাংলাদেশ, 21,068 জন। এবং 3 নম্বর আছে ইন্ডিয়া, 19,087 জন। এই তিনটি দেশের নাগরিকরা সবচেয়ে বেশি দেশে গেছে স্পেশাল পাস নিয়ে, এবং অন্যান্য দেশ মিলে সর্বমোট 1,50,000 অধিবাসী স্পেশাল পাস নিয়ে দেশে গেছে মাত্র 500 রিংগিত জরিমানা দিয়ে প্রোগ্রাম রিকালিব্রাসি পুলাং এর মাধ্যমে। প্রবাসী ভাইরা, আপনারা সকলেই জানেন যে প্রোগ্রাম রিকালিব্রাসি পুলাং আরপি এই প্রোগ্রামটি শেষ হওয়ার কথা 31শে ডিসেম্বর 2021। এই প্রোগ্রামের মেয়াদ মালয়েশিয়ার সরকার এবং এটা বাড়িয়ে দিছে, এবং ইমিগ্রেশনের প্রধান আজকে সেটি তিনি ক্লিয়ারলি ভাবে জানিয়ে দিচ্ছেন যে 2022 সালে জুন মাস পর্যন্ত প্রোগ্রাম রিকালিব্রাসি পুলাং চালু থাকবে। অর্থাৎ আপনারা যারা অবৈধভাবে স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চান মাত্র 500 রিংগিত জরিমানা দিয়ে, আপনারা কিন্তু 2022 সালে জুন মাসে পর্যন্ত আপনারা 500 রিংগিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবেন। এটি আজকের নতুন আপডেট খবর এবং নতুন নিউজ, এবং এইটি একটি সুখবর। কিন্তু অনেক প্রবাসী ভাইরা আছেন যারা 31শে ডিসেম্বরের ভিতরে আপনারা দেশে যেতে পারতেছিলেন না, বিভিন্ন সমস্যার কারণে অনেকে বিমানের টিকিটটি কেনার মতো টাকাও কিন্তু অনেকের কাছে নেই। যা সেই ক্ষেত্রে এখন আপনারা কিন্তু আর চিন্তা করবেন না বা টেনশন করার কোনো প্রয়োজন নেই। যারা স্পেশাল পাস নিয়ে পাসপোর্টিংয়ে জয়ের পেনায় দেশে যেতে চান, তা এই প্রোগ্রামটি চালু থাকবে 2022 সালের জুন মাস পর্যন্ত। তা আপনারা যেহেতু আরো 6 মাস এটির মেয়াদ বাড়িয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা আপনাদের মন মতন করে আপনারা দেশে যেতে পারবেন। এবং যারা অবৈধ থেকে বৈধ হবেন, আপনাদের বিষয়ে যে নতুন আপডেট খবর জানাচ্ছে দাতক শ্রী খায়রুদ্দিন জামি, তিনি বলেছেন যে যারা অবৈধ থেকে বৈধ হবে, যারা প্রোগ্রাম রিকালিব্রাসি পুলাং এর মাধ্যমে দেশে যাবে না কিন্তু মালয়েশিয়া কাজ করতে চায়, থাকতে চায়, তাদেরকে 2021 সালের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে তাদেরকে যে কোনো মাজিকান কোম্পানির মাধ্যমে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের মেয়াদ কিন্তু মালয়েশিয়া সরকার বাড়ায় নাই, এবং মালয়েশিয়ার যে ইমিগ্রেশন প্রধান দাতুক শ্রী খায়রুদ্দিন জামি, তিনি কিন্তু ক্লিয়ারলি ভাবে বলে দিচ্ছেন যে 31শে ডিসেম্বরের ভিতরে অবশ্যই দাপ্তার মানে অনলাইনে রেজিস্ট্রেশন করে রাখতে হবে যে কোনো কোম্পানির মাধ্যমে। আপনারা যদি এখনো কোনো রেজিস্ট্রেশন কেউ না করে থাকেন, আপনারা কিন্তু অবশ্যই এই 31শে ডিসেম্বরের ভিতরে ভালো কোনো কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদের মাঝে আমি আবারও ক্লিয়ারলি ভাবে জানিয়ে দিই যে আপনার কাছে যদি নতুন পাসপোর্ট না থাকে বা পাসপোর্টের মেয়াদ না থাকে, তাহলে আপনারা কিন্তু পুরাতন পাসপোর্ট দিয়ে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো কোম্পানিতে। আপনার পাসপোর্টের মেয়াদ না থাক, আপনার ওই পাসপোর্টে যদি রানিং কোনো বিষয়ও থাকে, শুধুমাত্র আপনার পাসপোর্ট হলেই হয়। যদি আপনার পাসপোর্টের মেয়াদ 2 বছর আগেও মাত্র হয়ে থাকে, কোনো সমস্যা নাই, আপনারা যে কোনো ভালো একটি কোম্পানির মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু আপনারা 31শে ডিসেম্বরের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে। এই রেজিস্ট্রেশন করার মেয়াদ কিন্তু আর বাড়বে না, এটা কিন্তু ক্লিয়ারলি ভাবে জানিয়ে দিচ্ছে। তাই আপনারা যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, কিংবা আপনারা অনেক দীর্ঘদিন যাবত যারা রেজিস্ট্রেশন করছেন কিন্তু কোম্পানিগুলো আপনাকে অ্যাকসেপ্টেড করতেছে না, কিংবা কোম্পানি আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করাইতেছে না, তা আপনারা ইচ্ছা করলে কিন্তু ভালো বস দেখে, বসের সাথে আলোচনা করে কিন্তু, বা ভালো এজেন্ট দেখে আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। যারা 31শে ডিসেম্বরের ভিতরে রেজিস্ট্রেশন করে রাখবে 2021 সালে 31শে ডিসেম্বরের মধ্যে, আপনারা কিন্তু 2022 সালের ভিতরে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট করে বৈধ হতে পারবেন।
তো অবশ্যই আপনার রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপর আছে যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই যে কোনো কারণেই হোক, পাসপোর্ট জটিলতার কারণে কিংবা যে কোনো সমস্যার কারণে, তারপর 31 ডিসেম্বরের ভিতরে অবশ্যই রেজিস্ট্রেশন করবেন ভালো বয়স দেখে। এবং অবশ্যই তারপর পাসপোর্ট থাকতে হবে, যে সেটা পাসপোর্টের মেয়াদ থাক বা না থাক, প্রবাসীরা। এবং 2022 সালে PLKS-এর কাজ চলবে, 2022 সাল পুরোটাই, 2022 সাল পুরোটাই 8 থেকে প্রোগ্রামের কাজ চলবে। তবে ফিঙ্গারপ্রিন্টের যে তারিখটা আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ফিঙ্গারপ্রিন্টের শেষ তারিখ কবে, তবে 2022 সালে আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মাস অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন। তবে ফিঙ্গারপ্রিন্টের শেষ তারিখটা এটা ক্লিয়ারলি ভাবে ইমিগ্রেশনকে জানায় নাই, সেই জন্য আমি আপনাদেরকে জানাতে পারলাম না। তবে 2022 সালে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবেন, এটা কনফার্ম। তবে ফিঙ্গারপ্রিন্টের শেষ তারিখটা হয়তো আপনাদেরকে আমি জানুয়ারি মাসে জানাতে পারবো, জানুয়ারি মাসের প্রথমে কিংবা মাঝামাঝি কিংবা শেষের দিকে। তো প্রবাসী ভাইরা, আপনারা যারা স্পেশাল পার্সন দেশে যাবেন, তাহলে আপনারা 2022 সালে জুন মাস পর্যন্ত যে কোনো এক সময় যেতে পারবেন। এবং আপনারা যারা অবৈধ থেকে বৈধ হবেন, রেজিস্ট্রেশন করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই অবশ্যই। আপনারা এই 31 ডিসেম্বর, আর মাত্র 20 দিন বাকি আছে, এই আপনারা এই 31 ডিসেম্বরের ভিতরে আপনারা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন করে রাখবেন ভালো বস বা ভালো এজেন্ট কোম্পানি দেখে। প্রিয় প্রবাসী ভাইরা, আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।